ক্রিকেটের ময়দানে এবার খোদ ক্রীড়া প্রতিমন্ত্রীরই বিস্ফোরক অভিযোগ। সিএবির দ্বিতীয় ডিভিশন লিগে শুধু খেলতে পারেন এরাজ্যের ক্রিকেটাররাই, কিন্তু ভুয়ো আধার কার্ড নিয়ে এরাজ্যে খেলতে আসছেন ভিন রাজ্যের ক্রিকেটাররা। ভুয়ো আধার কার্ডে নিজেদের এরাজ্যের বাসিন্দা দেখিয়ে লিগে খেলে যাচ্ছেন তারা। পুরো বিষয়টায় মদত রয়েছে এক শ্রেণীর কর্তার, গুরুতর অভিযোগ লক্ষ্মীরতন শুক্ল। এই বছর আমি অনেকটা টিমে দেখলাম কি একটাও ঘুষুড়ি থেকে বর্ধমানের একটাও ছেলে খুঁজে পাইনি আমি। আই এম বিট শকড, অবভিয়াসলি আই এম শকড কি ভিন রাজ্যের প্লেয়াররা এসে যেভাবে খেলে যাচ্ছে। এই কমপ্লেনটা, এই ফোনটা আমার কাছে অনেক ক্লাবের অফিসিয়ালসরাও করেছে কি দেখুন আমরা সব বাংলার ছেলেদের খেলাচ্ছি কিন্তু বাইরের বাইরের ছেলেদের কিভাবে খেলছে কিভাবে হচ্ছে এইটা আমার মনে হয় একটু সিরিয়াস ভাবনা কি। সিএবির দ্বিতীয় ডিভিশনে নিজেও খেলেন লক্ষ্মীরতন শুক্ল, লিগ নিয়ে তিনি প্রথম এমন দুর্নীতির অভিযোগ আনলেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিক সিএবি দাবি লক্ষ্যে। এই জিনিসটা আমার মনে হয় কি সিএবি কে, এটা সিএবির আন্ডারে চলছে, আমার মনে হয় এটা সিএবি কে দেখা উচিত। আর সিএবি যদি রাজ্য সরকারের কোনো হেল্প লাগে নিশ্চয়ই হেল্প করা যাবে, না হেল্প করার কিছু নেই। দাপুটে অলরাউন্ডার হিসেবে খেলেছেন বহু স্মরণীয় ম্যাচ, ব্যাট হাতে করেছেন বহু যুদ্ধ জয়। এবার দুর্নীতি ইস্যুতেও একেবারে স্ট্রেট ব্যাটে লক্ষ্মীরতন শুক্ল। ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন দ্বিতীয় ডিভিশন দুর্নীতি বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, না হলে বঞ্চিত হবে বাংলা ক্রিকেটাররা, সুযোগ পাবে না এরাজ্যের উঠতি প্রতিভারা, হারিয়ে যাবে অন্ধকারে। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।